আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি পরিপত্র এসেছে 31 জুলাই 2023। সেই পরিপত্রে লেখা স্টুডেন্ট প্রোফাইল অর্থাৎ ইউনিক আইডির কাজ আগস্টের 6 তারিখ থেকে সেপ্টেম্বরের 6 তারিখের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয় সম্পন্ন করতে হবে। তো আশা করছি 6 আগস্ট 2023 থেকে এই সফটওয়্যারটি সম্পূর্ণরূপে আপডেট করে আমাদের সামনে তুলে ধরবে। যদি আপডেট করে আমাদের সামনে তুলে ধরে তাহলে আমরা অবশ্যই 6 সেপ্টেম্বর 2023 মধ্যে শিক্ষার্থীদের ইউনিক আইডির কাজ শেষ করতে পারব। তো ধরে নিলাম 6 আগস্ট থেকে সফটওয়্যারটি আপডেট দিয়ে আমাদের সামনে আনবে। তো আনার পরে আমরা প্রথমে সর্বপ্রথম যে কাজটি করব, আমাদের সঠিক ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা CRBS-এ প্রবেশ করব। প্রবেশ করার পরে এভাবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পে স্বাগতম এখন এটা দেখাবে। এটা দেখানোর পর আপনারা উপরে 3 লাইন বাটন আছে, সেই 3 লাইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশনটা আসবে এখান থেকে প্রথমেই আপনারা আপনাদের স্বাক্ষর, আপনি সহকারী শিক্ষক হন আর প্রধান শিক্ষকই হন, এই যে শিক্ষকের স্বাক্ষর আছে সেখানে একটা ক্লিক করবেন। তো আমি শিক্ষকের স্বাক্ষরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। আমার যেহেতু আপলোড আছে এজন্য আমার এটা দেখাচ্ছে, যদি আপনাদের না থাকে তাহলে এই যে এখানে শিক্ষকের তথ্য, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনার জন্মসালটা এখানে দিয়ে দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্রে যেভাবে আপনার নামটি বাংলায় আছে আপনি সেভাবে এখানে বাংলায় দিয়ে দিবেন, তারপরে ইংলিশে দিয়ে দিবেন, দিয়ে সবশেষে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু স্ক্রল করে উপরে যাই আমরা, এই যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা কিন্তু 300×80 পিক্সেল। তো কিভাবে স্বাক্ষর 300×80 পিক্সেল করবেন তার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেটা দেখে দেখে আপনাদের স্বাক্ষর 300×80 পিক্সেল করে নেবেন। তারপরে আপনারা চোজ ফাইলে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার স্বাক্ষরটা মোবাইলের গ্যালারিতে যেখানে আছে সেখান থেকে আপলোড করে দিয়ে দিবেন। তো আমি আপলোড করে দিয়ে দিলাম। দিয়ে পরে আপনারা সেভ করুন বাটনে ক্লিক করবেন। তো আমি সেভ করুন বাটনে ক্লিক করলাম, স্বাক্ষরের ছবি সফলভাবে সংরক্ষণ হয়েছে। দ্বিতীয়ত আপনারা আবার এই 3 লাইন বাটনে ক্লিক করবেন। করার পরে প্রথমে দেখবেন এখানে শিক্ষার্থী ম্যানেজমেন্ট, আপনারা এই শিক্ষার্থী ম্যানেজমেন্টে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে শিক্ষার্থী নিবন্ধন, তো শিক্ষার্থী নিবন্ধনে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্যগুলি নতুনভাবে আপনারা হালফিল করবেন, আর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা নতুন ভর্তি হয়েছে তাদের তথ্যগুলি আপনারা হালফিল করবেন 2023 সালে যারা ভর্তি হয়েছে তাদের। হ্যাঁ, তো প্রথমে অধ্যয়নরত শ্রেণীটা এখানে দিয়ে দিবেন। ড্রপডাউন বাটনে ক্লিক করলেই শ্রেণী চলে আসবে। তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপরে যদি কোনো শাখা থাকে ওই শিক্ষার্থীর শাখাটা আপনারা যে ড্রপডাউন বাটন আছে এখানে ক্লিক করবেন, করে তার শাখাটা সিলেক্ট করে দিবেন, না থাকলে প্রযোজ্য নয় লিখবেন। এরপর শিক্ষার্থী রোল নম্বরটা দিয়ে দিবেন, তারপরে ভার্সন বাংলা এখানে দেওয়াই আছে, তারপর এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনটা দিবেন, তারপর এখানে শিক্ষার্থীর জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিয়ে আপনারা সবশেষে যে সার্চে ক্লিক করবেন, তো সার্চে যখন আমি ক্লিক করব করার পরে কিন্তু ওই শিক্ষার্থীর সকল তথ্য এখানে চলে আসবে। এই ব্ল্যাঙ্ক যে ঘরগুলো আছে সেই সকল ঘরগুলো সার্চে ক্লিক করা মাত্রই অটো ফিল আপ এখানে হয়ে যাবে। তারপরে এখানে যে যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি, যেগুলি ফিল আপ হয় নাই আর কি, সেই তথ্যগুলি যেমন শিক্ষাবর্ষ 2023 অটোমেটিক থাকবে। হ্যাঁ, প্রতিবন্ধিতার ধরন যদি থাকে দিয়ে দিবেন, তারপরে কাপ স্কাউটের কিনা, হা হলে হা না হলে না দিবেন, তারপরে রক্তের গ্রুপ যদি থাকে আপনারা রক্তের গ্রুপ দিবেন, আর না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। তারপর জন্মস্থানটা দিয়ে দিবেন, বাংলাদেশ, তারপর জন্মস্থান এখানে জেলা, ওই শিক্ষার্থীর জেলাটা দিবেন, ওই শিক্ষার্থীর ধর্মটা দিবেন,
তারপরে জেন্ডার, তারপরে জাতীয়তা বাংলাদেশি, হ্যাঁ এগুলি দিয়ে দিবেন। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয় এটা অন করে দিবেন, আর যদি না হয় তাহলে এটা অফ করে রাখবেন। তারপর এখানে শিক্ষার্থীর ছবি, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। তো কিভাবে আপনি শিক্ষার্থীর ছবি 300x300 পিক্সেল করবেন, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি মোবাইল দিয়ে শিক্ষার্থীর ছবি 300x300 পিক্সেল করে নিতে পারেন। তারপরে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড করে দিবেন। তারপর এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই রকম হয়, এই যে বর্তমান ঠিকানা অনুরূপ, এখানে ক্লিক করবেন। করার পরে সবগুলি অটো ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, সবগুলি ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি এই যে পরবর্তী, এখানে ক্লিক করবেন। সবগুলি ফিল আপ হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ আসবে পিতামাতার তথ্য। পিতামাতার তথ্য তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাই এখন আর দেখাইলাম না। তো পরবর্তীতে ক্লিক করলে পিতামাতার এনআইডি দিয়ে সার্চ দিলে পিতামাতার তথ্য চলে আসবে। তারপরে পিতামাতার তথ্য দেওয়ার পরে আপনারা পিতামাতার পেশাও দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করলে শিক্ষকের তথ্য, মানে শিক্ষক প্রত্যয়ন করবেন। করার পরে এটাকে সংরক্ষণ করে রেখে দিবেন। তো এখানে সংরক্ষণ করার পর এটা কোথায় যাবে? এটা যাবে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকায়। তখন আপনি এখানে ক্লিক করে, যে থ্রি লাইন বাটন আছে এখানে ক্লিক করবেন। করে এই যে এর নিচে দেখেন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, এই যে আপনারা এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। করার পরে আপনি একটু আগে যে শিক্ষার্থীর তথ্যটা করেছেন এটা কিন্তু এখানে আসবে। এখানে আসার পর আপনারা স্ক্রল করে একটু ডান দিকে যাবেন, গিয়ে দেখবেন এখানে ওই যে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষায় আছে। তাহলে ওই যে ড্রপ এরো বাটনটা আছে, আপনারা ওইখানে একটা ক্লিক করবেন। তো সহকারী শিক্ষক যখন সাবমিট করবেন তখন প্রধান শিক্ষকের আইডিতে চলে আসবে। তখন প্রধান শিক্ষক মহোদয় এখানে ক্লিক করে, তো প্রধান শিক্ষক এটাতে ক্লিক করে যে প্রতিবেদন দেখুন, এটা দেখবেন। যদি কোনো ভুল থাকে তাহলে প্রধান শিক্ষক ইচ্ছে করলে সহকারী শিক্ষকের সহযোগিতায় ওই যে সম্পাদন, এখানে ক্লিক করে এই ভুলটা এখানেই সংশোধন করে সংরক্ষণ করতে পারবেন। সব কিছু এডিট করার পর যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এখান থেকে, প্রধান শিক্ষক মহোদয় এখান থেকে উপজেলায় প্রেরণ করতে পারবেন। তবে উপজেলা থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা প্রেরণ করবেন না। উপজেলা থেকে যখন নির্দেশ দেওয়া হবে তখন আপনারা এখান থেকে প্রেরণ করে দেবেন। হ্যাঁ, তৃতীয়ত আপনারা আবার ওই থ্রি লাইন বাটনে ক্লিক করবেন। থ্রি লাইন বাটনে ক্লিক করে এখন আপনারা গিয়ে দেখতে পারেন আনভেরিফাইড শিক্ষার্থী। আনভেরিফাইড শিক্ষার্থীর এখানে আপাতত আপনারা কিছুই পাবেন না, হয়তো 6 তারিখের পর এখানে আসতে পারে। তো যদি 6 তারিখের পর এখানে আসে, উপবৃত্তি থেকে মাইগ্রেট হয়ে এগুলি আসবে, তো এখানে অনেক শিক্ষার্থীর তথ্য কিন্তু আপনি করে ফেলেছেন। যদি করে ফেলেন তাহলে স্টুডেন্টস অলরেডি এক্সিস্ট এরকম দেখাবে। তো যদি স্টুডেন্টস অলরেডি এক্সিস্ট এরকম দেখায় তার মানে তারটা আপনি আগে করে ফেলেছেন, অথবা ওই শিক্ষার্থীর তথ্য কোথাও না কোথাও করে ফেলেছে এরকম দেখাবে। তো এর জন্য কোনো চিন্তা নেই। এখন দেখেন আমি সার্চ দিয়েছি, দেওয়ার পরে এখানে আসছে, কোনো তথ্য পাওয়া যায়নি। তো এখানে এখন পাবেন না, হয়তো 6 আগস্টের পরে এখানে পাইতে পারেন। ঠিক আছে, সবশেষে আপনারা ওই যে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। আপনারা অনেকেই লগ আউট না হয়ে বের হন, এতে করে কিন্তু আপনার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আমি একটা ভিডিও দিব আপনাদের, সেই ভিডিওটা দেখবেন। তো এইভাবে আপনারা মোবাইল দিয়েই শিক্ষার্থীর ইউনিক আইডির তথ্য হালফিল করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।